আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা মালগারি এই কবিতার পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। এর আগের ভিডিওতে আমরা একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত প্রশ্নগুলো করেছিলাম, আজ আমরা পাঁচের দাগ থেকে অর্থাৎ গদ্যরূপ লেখো এখান থেকে দেখে নেব। পাঁচের দাগের একে আছে, মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রির চলি। এখানে দেখো এটাকে পদ্যের ভাষায় লেখা আছে, এই যতগুলো আছে এগুলোকে আমাদের গদ্যরূপে লিখতে হবে। তবে দেখো পাঁচের দাগের একেরটা হবে, যদি শুধু একটি মালগাড়ি হই তবে ঘটর ঘটর করে দিন রাত্রি চলি। পাঁচের দাগে দুয়ে আছে, চেয়ে নেব একটি শুধু বর। উত্তরটা হবে, শুধুমাত্র একটি বর চেয়ে নেব। পাঁচের দাগে তিনে আছে, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। পাঁচের দাগে তিনের দেখো উত্তরটা হবে, শুধু ভাবনা পাছে লেট হয়ে যায়। পাঁচের দাগে চারে আছে, যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার। পাঁচের দাগে চারের উত্তরটা হবে, যত দূরেই যেখানেই যাই না কেন সারা লাইন শুধু আমার একার। পাঁচের দাগের পাঁচের প্রশ্নটা হলো, যাচ্ছি যাব করেই আমার যাওয়া। পাঁচের দাগের পাঁচের উত্তরটা হবে, আমার যাওয়া যাচ্ছি যাব করে। এরপরে তোমাদের দেখো কয়েকটি শব্দার্থ দেওয়া আছে, এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, পরীক্ষায় আসবে এগুলো থেকে। মেল ট্রেন মানে দ্রুতগামী রেলগাড়ি, লেট মানে দেরি, পাছে মানে হচ্ছে নয়তো, টাইম টেবিল মানে হচ্ছে সময় সারণী, ঠিক ঠিকানা মানে অনির্দিষ্ট, হাঁসফাঁসিয়ে মানে অস্থির হয়ে, অশেষ মানে শেষ নেই যার। এরপরে দেখো আমাদের বলেছে যে ছয়ের দাগে আছে, প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো ও সেগুলি বাক্যে ব্যবহার করো। সমার্থক মানে হচ্ছে একই মানে, মানে সেটার এই সমস্ত যেই শব্দগুলো দিয়েছে সেগুলোর মানে আমাদের লিখতে হবে, আর সেই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করে আমাদের বাক্য রচনা করতে হবে। ছয়ের দাগে দেখো যেই সমস্ত শব্দগুলো আছে, বাড়ি নদী ভাবনা খুশি ধান্দা তুফান রাস্তা। দেখো বাড়ি মানে হচ্ছে গৃহ, বাক্য রচনা করেছি, আমাদের নতুন গৃহের রঙটি খুব সুন্দর। নদী মানে হচ্ছে তটিনী, তটিনী তার আপন বেগে বয়ে চলেছে। ভাবনা মানে চিন্তা, বাজে চিন্তা না করে আমাদের ভালো চিন্তা করা উচিত। খুশি মানে হচ্ছে আনন্দ, আমরা সবাই জানি ভালো কাজ করলে সকলের মনেই খুব আনন্দ হয়। ধান্দা মানে হচ্ছে মতলব, ছেলেটির মতলব ভালো নয়। তুফান মানে হচ্ছে ঝড়, ঘরের বাইরে প্রচণ্ড ঝড়ের তাপট, এখানে একটা পূর্ণচ্ছেদ হবে। রাস্তা মানে হচ্ছে পথ, পথের দুধারে সুন্দর গাছ লাগানো আছে। দেখো তোমাদের বাক্য রচনাগুলো আমি করে দিয়েছি, তোমরা এর বাইরেও যা যেমন ইচ্ছে বাক্য রচনা করতে পারো। এখন থেকে তোমরা ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করবে, কারণ তোমরা ক্লাস ফোরে উঠে গেছো। তোমরা যদি বাক্য রচনা নিজে নিজে করার চেষ্টা করো, দেখবে এরপরে তোমাদের অনুচ্ছেদ দেবে, দশটি বাক্যে লেখো বা পাঁচটা বাক্যে লেখো, সেইগুলো তোমাদের করতে কোনো অসুবিধা হবে না, আর বানান ভুলটাও দেখবে কমে যাবে। সাতের দাগে আছে, ভালো মন্দ, এর মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন তিন জোড়া শব্দ কবিতা থেকে বের করে লেখো। মানে বলেছে দেখো ভালো, ভালোর বিপরীত কি মন্দ, এখানে একটি শব্দ এবং তার বিপরীত শব্দ পাশাপাশি বসেছে। এরকম দেখবে কবিতার মধ্যেও কিন্তু তোমরা অনেক শব্দ পাবে, তাদের বিপরীত অর্থ সেটা কিন্তু তাদের পাশেই বসেছে, এরকম তিন জোড়া শব্দ কবিতা থেকে নিয়ে লিখতে হবে। এখানে আমরা প্রথমেই পাচ্ছি দিন রাত্রির, দিনের বিপরীত হচ্ছে রাত্রির বা রাত বলতে পারো। এখানে দেখো একটা শব্দ এবং তার বিপরীত শব্দ পাশাপাশি বসেছে, এটা একটা শব্দ জোড়া। এর পরের পাতায় দেখো, ওঠায় নামায়, ওঠায় তার বিপরীত হচ্ছে নামায়, এই শব্দ জোড়াও কিন্তু পাশাপাশি বসেছে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি যাওয়া আসার, যাওয়া তার বিপরীত হচ্ছে আসা, এটাও দেখো একটা বিপরীত শব্দ জোড়া। কী আছে দিন রাত্রির, ওঠায় নামায় যাওয়া আসার। এরপরে দেখো আটের দাগে আছে, ছক করে নিচের শব্দগুলি থেকে ঘোষবর্ণ ও অঘোষবর্ণ আলাদা করে বসা। কয়েকটা শব্দ দিয়েছে, তুফান দেখা ছুটে কাজ মিষ্টি আর যাত্রী।
দেখো তোমাদের ছকটা কিন্তু করে দিয়েছি, শুধু কিন্তু ছকটা তোমাদের দেখলে চলবে না, এটা কিন্তু মুখস্থ করার বিষয় নয়, এটা হচ্ছে বোঝার বিষয়, কিন্তু জিনিসটা খুবই সহজ। তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমরা যদি এটা ভালোভাবে শোনো তবে অবশ্যই বুঝতে পারবে। তবে এর বাইরে মানে এখানে তোমাদের যে শব্দগুলো দেওয়া আছে এর বাইরেও যদি তোমাদের আলাদা যে কোনো শব্দ দেয় আশা করছি অসুবিধা হবে না। তোমরা আগে ভিডিওটা ভালো করে দেখো, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। এখানে দেখো আমি কয়েকটা ব্যঞ্জন বর্ণ লিখেছি, তাই তো ক খ সবাই জানো, এখানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা আছে। ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় ছ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত্য প ফ ব ভ ম, এতদূর পর্যন্ত তোমাদের আমি বললাম। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে আমি কিন্তু পাঁচটা করে বর্ণ লিখেছি, আমি কিন্তু একটাও কিন্তু বেশি লিখিনি, ঠিক আছে? এখানে পাঁচটা, এখানে ছটা, এখানে চারটে, এরকম করে কিন্তু আমি লিখিনি। দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু পাঁচটা করে বর্ণ আছে, ঠিক আছে? বাংলায় এই যে ব্যঞ্জন বর্ণগুলো আমরা পেয়েছি, এখানে ক থেকে ম পর্যন্ত এই যে ২৫টা বর্ণ আছে, মানে দেখো কটা লাইন, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা লাইনের প্রত্যেকটা লাইনে আমরা পাঁচটা করে বর্ণ পেয়েছি, তার মানে আমাদের মোট ক থেকে ম পর্যন্ত কতগুলো বর্ণ হলো, আমাদের ২৫টা বর্ণ হলো, ঠিক আছে? এই দেখো এই ২৫টা বর্ণের মধ্যে আমরা বর্ণগুলোকে পাঁচটা বর্গে ভাগ করেছি, এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে? ভালোভাবে তোমরা লক্ষ্য করো, দেখো ক খ গ ঘ উ এই পাঁচটা বর্ণকে আমরা রেখেছি ক বর্গের মধ্যে, যেটা প্রথমে আছে সেটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে, তারপরে দেখো চ দিয়ে শুরু হচ্ছে তাই এটাকে আমরা চ বর্গের মধ্যে রেখেছি। কোন পাঁচটা বর্ণ চ বর্গের মধ্যে আছে? চ ছ বর্গের চ ছ ঞ। এরপরে দেখো টও আছে, ট থেকে শুরু, ট ঠ ড ঢ মূর্ধন্য, এখানে দেখো ট থেকে শুরু তাই এই পাঁচটা বর্ণকে আমরা ট বর্গের মধ্যে রেখেছি। এরপরে দেখো ত থ দ থ দন্ত্য, এই পাঁচটা বর্ণকে আমরা ত বর্গের মধ্যে রেখেছি, যেহেতু প্রথমে ত আছে। তারপরে দেখো প ফ ব ভ ম, এই পাঁচটা বর্ণকে আমরা প বর্গের মধ্যে রেখেছি, তার মানে আমরা বাংলায় কতগুলো বর্গ পেলাম বলতো? মানে ক থেকে ম পর্যন্ত এই ২৫টি বর্ণকে আমরা পাঁচটা বর্গে ভাগ করেছি, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ, ঠিক আছে? বর্গ কিন্তু এখানে দেখো প্রত্যেকটা বর্গের কিন্তু প্রথম দুটো বর্ণ, ক বর্গের দেখো প্রথম দুটো বর্ণকে কে ক আর খ, চ বর্গের প্রথম দুটো বর্ণ চ আর ছ, ট বর্গের প্রথম দুটো বর্ণ ট আর ঠ, ত বর্গের প্রথম দুটি বর্ণ ত আর থ, প বর্গের প্রথম দুটি বর্ণ প আর ফ, এদের আমরা অঘোষ বর্ণ বলবো। মানে প্রত্যেকটা বর্গের প্রথম দুটো বর্ণকে কিন্তু আমরা অঘোষ বর্ণ বলবো, ঠিক আছে? তোমরা দেখে নাও, প্রথম দুটোকে কিন্তু দেখো আলাদা করে রেখেছি, মানে প্রত্যেকটা বর্গের মানে এখানে পাঁচটা বর্গ আছে, প্রত্যেকটা বর্গের কিন্তু প্রথম দুটো বর্ণকে কিন্তু আমরা কি বলছি, অঘোষ বর্ণ। এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে বর্ণ, অঘোষ বর্ণ। আর পরের তিনটে মানে ক আর খকে বাদ দিলে গ ঘ উ, চ আর ছকে বাদ দিলে বর্গের জ ঝ ঞ, ট আর ঠকে বাদ দিলে ড ঢ মূর্ধন্য, ত থকে বাদ দিলে দ ধ দন্ত্য, প আর ফকে বাদ দিলে ব ভ ম। মানে এই যেই বর্ণগুলো পাচ্ছি, মানে পরের যে তিনটে করে বর্ণ পাচ্ছি প্রত্যেকটা বর্গের, তাদের আমরা ঘোষ বর্ণ বলবো। পাঁচটা বর্গ, প্রথম দুটো বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ আর পরের তিনটে বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। ভালো করে তোমরা ঠুকিয়ে নাও, বর্গগুলো প্রথমে মুখস্থ করে নেবে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ। তাহলে ক বর্গ বললেই তোমরা মনে পড়ে যাবে ক খ, তারপরে চ বর্গ বললেই মনে পড়ে যাবে চ ছ, ট বর্গ বললেই মনে পড়ে যাবে ট ঠ, ত বর্গ বললেই মনে পড়ে যাবে ত থ আর প বর্গ বললেই মনে পড়ে যাবে প ফ, ঠিক আছে? মানে প্রত্যেকটা বর্গের প্রথম দুটো বর্ণ হয়ে গেল অঘোষ বর্ণ আর পরের তিনটে বর্ণ হয়ে গেল ঘোষ বর্ণ। এছাড়াও তিনটে স মানে তালবস্য, মূর্ধনস্য, দন্তেস্য, কী কী বললাম, তালবস্য, মূর্ধনস্য, দন্তেস্য, এই তিনটে স হচ্ছে অঘোষ বর্ণের মধ্যে পড়ছে, ঠিক আছে? এদের দলে পড়ছে অঘোষ বর্ণ। আর হ দেখো হ হচ্ছে ঘোষ বর্ণের মধ্যে পড়ছে, ঠিক আছে? বোঝাতে পারলাম?
দেখো একসাথে করে নাও, প্রথম প্রত্যেকটা বর্গের প্রথম দুটো বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ, তাদের সাথে হচ্ছে তালব্য, মূর্ধন্য আর দন্ত্য। এটা হয়ে গেল অঘোষ বর্ণের দলে। আর প্রত্যেকটা বর্গের শেষ তিনটে বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ, তার সাথে কি হ, হটাও হচ্ছে ঘোষ বর্ণ। ঠিক আছে, এবার দেখো তুফান তোমাদের এবার করতে দেখবে, কোনো অসুবিধা হবে না। ত আছে, ফ আছে, দন্ত্য আছে। ত দেখো, ত ত বর্গের মধ্যে পড়ছে, তাই তো? ত কোথায় আছে? অঘোষ বর্ণর ঘরে। ত হচ্ছে অঘোষ বর্ণ, তাই দেখো কোথায় বসিয়ে দিলাম, তকে অঘোষ বর্ণের জায়গায়। তারপরে কি আছে? ফ। দেখো ফকে কোথায় পাচ্ছি আমি? প, ফ। প্রথম দুটো বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ, ফ পড়ছে অঘোষ বর্ণের দলে। ঠিক আছে, তাই ফকে আমি অঘোষ বর্ণের জায়গায় বসিয়ে দিলাম। তারপরে দেখো দন্ত্য আছে, দন্ত্য কোথায় আছে? ঘোষ বর্ণে। তার মানে দন্ত্য চলে গেল ঘোষ বর্ণের ছকের মধ্যে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখা, দ পাচ্ছি আর খ পাচ্ছি। দেখে নাও দ কোথায় আছে? দ কোথায় পাচ্ছি? দেখো ঘোষ বর্ণের ঘরে, তাই তো? দ হচ্ছে ঘোষ বর্ণ, দেখো বসিয়ে দিলাম ঘোষ বর্ণের ঘরে দ। এবার খ দেখো, খ কোথায় পাচ্ছি? অঘোষ বর্ণের ঘরে, খ হচ্ছে অঘোষ বর্ণ, তাই বসিয়ে দিলাম খ। ছুটে, ছ আর ট, ছ কোথায় পাচ্ছি? চ, ছ। দেখো ছ হচ্ছে অঘোষ বর্ণ, তাই এখানে বসে গেল। ট দেখো, ট কি? ট হচ্ছে অঘোষ বর্ণ, তাই দেখো অঘোষ বর্ণের ঘরেই কিন্তু ছ আর ট দুটো বসে গেল। এখানে কিন্তু কোনো ঘোষ বর্ণ নেই, তাই আমি এরকম করে দাগ দিয়ে দিলাম, বা কাটাও দিতে পারো যেমন ইচ্ছে। কাজ দেখো, ক আর বর্গের জ দুটো বর্ণ পাচ্ছি, ক কোথায় আছে? অঘোষ বর্ণের ঘরে, তাই বসিয়ে দিলাম অঘোষ বর্ণের ঘরে। আর বর্গের জ কোথায় পাচ্ছি? দেখো ঘোষ বর্ণের ঘরে, তাই তো? দেখো বর্গের জ ঘোষ বর্ণের ঘরে কিন্তু বসে গেল। মিষ্টি, এখানে দেখো কতগুলো বর্ণ পাচ্ছি? ম পাচ্ছি, এখানে একটা যুক্ত ব্যঞ্জন পাচ্ছি, মূর্ধন্য আর ট মিলে হয়েছে মূর্ধন্য টয়, মানে একটা পাচ্ছি ম, আরেকটা হচ্ছে মূর্ধন্য, আরেকটা হচ্ছে ট। দেখো ম কোথায় আছে? ম হচ্ছে ঘোষ বর্ণের ঘরে, তাই ঘোষ বর্ণের ঘরে বসে গেল। তারপরে দেখো মূর্ধন্য আছে, আমরা কি বলেছি, তিনটে স হচ্ছে অঘোষ বর্ণ, তালব্য, মূর্ধন্য, দন্ত্য। মূর্ধন্য অঘোষ বর্ণ, তাই দেখো অঘোষ বর্ণের ঘরে বসে গেল। ট কোথায় পেলাম? ট হচ্ছে অঘোষ বর্ণ, অঘোষ বর্ণের ঘরে বসে গেল। এরপরে দেখো যাত্রী, উন্তস্ত জ, এটা হচ্ছে তয়ের অফালা, মানে ত যুক্ত রফালা, মানে ত যুক্ত র, এখানে ত পাচ্ছি যুক্ত হচ্ছে র, ত আর র যুক্ত হয়ে কি হয়েছে? তয় রফালা, মানে উন্তস্ত জ ত আর র। ঠিক আছে, উন্তস্ত জ, দেখো উন্তস্ত জ কিন্তু ঘোষ বর্ণ অঘোষ বর্ণ কোনো কিছুর মধ্যেই কিন্তু পড়ে না। কি বলেছি, এখানে আমরা বর্গগুলো দেখবো, তালব্য, মূর্ধন্য, দন্ত্য আর হ, এর বাদ দিয়ে আর যে বর্ণগুলো আছে সেগুলো কিন্তু ঘোষ অঘোষ কোনো কিছুর মধ্যেই পড়ছে না, তাই আমরা কিন্তু অন্তস্থ জকে কোনো ঘরেই লিখবো না, কারণ সেটা ঘোষ বর্ণ নয় অঘোষ বর্ণও নয়। তারপর হচ্ছে তয় রফালা, মানে ত আর র। দেখো আমরা তকে কোথায় পাচ্ছি? ত হচ্ছে অঘোষ বর্ণ, তাই তো? দেখো তকে আমরা অঘোষ বর্ণর ঘরে কিন্তু লিখে ফেললাম। তারপরে কি আছে? দেখো তারপরে আছে র। দেখো র কিন্তু ঘোষ বর্ণের মধ্যেও পড়ছে না, অঘোষ বর্ণের মধ্যেও পড়ছে না। ঠিক আছে, তাই আমরা রকে দেখো কোথাও লিখিনি, শুধুমাত্র এখানে ত হচ্ছে অঘোষ বর্ণ, তাই আমরা তকে অঘোষ বর্ণের ঘরেই রাখলাম। ঠিক আছে, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে দেখো নয়ের দাগে আছে, কবিতাটিতে যে কটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হলো মেল, ট্রেন, প্যাসেঞ্জার, স্টেশন, লেট, লাইন, টাইম টেবিল, শব্দগুলির প্রত্যেকটি রেলগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস ও সেই সংক্রান্ত ইংরেজি শব্দগুলির একটি তালিকা তৈরি করো। এখানে দেখো বাসের ক্ষেত্রে আমরা যে সমস্ত শব্দগুলি পাই, মিনিবাস, সুপারফাস্ট, প্যাসেঞ্জার, টিকিট কাউন্টার, কন্ডাক্টর, টিকিট, বাস স্ট্যান্ড, স্টপেজ, ইঞ্জিন, সিট, রুট, এগুলোর বাইরেও যদি তোমাদের কিছু মাথায় আসে তোমরা সেগুলো লিখতে পারো। দশের দাগে আছে, তুমি একটি মালগাড়ি দেখতে পেলে, মালগাড়ি সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছে তার অন্তত পাঁচটি প্রশ্ন খাতায় লেখো। মালগাড়ি, তুমি কোথায় যাচ্ছ? মালগাড়ি, তুমি কি বই নিয়ে যাচ্ছ? মালগাড়ি, তুমি কোথা থেকে আসছো? তোমার গন্তব্যে পৌঁছাতে কতদিন সময় লাগবে? মালগাড়ি, তুমি এত আস্তে আস্তে যাচ্ছ কেন? দেখো এই সমস্ত প্রশ্নগুলো আমি লিখলাম, এর বাইরেও যদি তোমাদের মনে হয় যে মালগাড়িকে দেখলে তোমরা অন্য প্রশ্ন করতে পারো সেগুলো অবশ্যই আমাকে জানিও। এরপরে দেখো এগারোর দাগে আছে, নিচে একটি টাইম টেবিলের অংশ মানে নমুনা হিসাবে তোমাদের জন্য দেওয়া হলো, সেখান থেকে বিভিন্ন ট্রেনের নাম্বার,
কোথা থেকে ছাড়ছে, গন্তব্যস্থলটি কোথায়, বিভিন্ন স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ইত্যাদি তোমার খাতায় নথিভুক্ত করো। এখানে দেখো, একটা তোমাদের শাওড়াফুলি থেকে তারকেশ্বরের মানে একটি আপ ট্রেনের তোমাদের ছক দেওয়া হয়েছে, তারপরে মানে যেই ট্রেনটা আবার তারকেশ্বর থেকে শাওড়াফুলি ফিরছে সেটা কী হবে, সেটা হবে ডাউন ট্রেন, দুটো ছক দেওয়া আছে। এখানে দেখো ছকটা যদি ভালো করে তোমরা খেয়াল করো, দেখো এটা হচ্ছে এই একটা ট্রেনের নাম্বার, মানে এই নাম্বারের ট্রেনটি হাওড়া থেকে চারছে কটার সময়, 4:22। শাওড়াফুলি কখন পৌঁছাচ্ছে, 5:03। তারপর সেটা আরও এগিয়ে যাচ্ছে, দিয়ারা স্টেশনে পৌঁছাচ্ছে 5:08, নসিবপুরে 5:11, এরকম করে দেখো ট্রেনটা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারকেশ্বরে পৌঁছাচ্ছে কটার সময়, 5:51 দেখিয়েছে। এইভাবে দেখো আরেকটি ট্রেনের নাম্বার দিয়েছে, সেটা দেখো কীভাবে কোথায় যাচ্ছে, কখন কোন স্টেশনে পৌঁছাচ্ছে দিয়েছে। এই ট্রেনের নাম্বার দেওয়া আছে, এই একটি ট্রেন কখন কখন কোথায় যাচ্ছে এটাও দেওয়া আছে। এইভাবে তোমাদের আপ ট্রেনের কয়েকটা দেওয়া আছে, তোমাদের দেখো এরকম করে লিখবে যে এই নাম্বারের এই ট্রেনটি এই স্টেশন থেকে এই স্টেশনে পৌঁছাচ্ছে এই এই সময়, ঠিক আছে। তারপরে লিখবে এই নাম্বারের এই ট্রেনটি এই স্টেশন থেকে এই স্টেশনে পৌঁছাচ্ছে, এরকম করে আপ ট্রেন লিখবে। আবার দেখো ডাউন ট্রেনের ক্ষেত্রে কিন্তু একই, এই নাম্বারের ট্রেনটি কী হচ্ছে, তোমাদের তারকেশ্বর স্টেশন থেকে ছেড়ে কখন শাওড়াফুলি জংশনে আসছে, কীভাবে কোন স্টেশনগুলো, মানে এখান থেকে যেতে দেখো যেই সময় লেগেছিল আসতেও কিন্তু সেই একই সময় লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা ট্রেনের নাম্বার দেওয়া আছে, তোমরা নিজেদের মতো করে মানে এই ছকটা দেখে দেখে লেখার চেষ্টা করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।